যারা অভিভাবক আছেন তাদেরকেও সজাগ থাকতে হবে, যে একজন ছেলে বা মেয়ের প্রতি তার যেরকম অধিকার, ঠিক একজন শিক্ষক শিক্ষিকারও সেই একই অধিকার। কারণ দ্বিতীয় অভিভাবক যদি আমাদের কেউ হয় সেটা অবশ্যই শিক্ষক শিক্ষিকা, প্রথম অভিভাবক বাবা মা হলে দ্বিতীয় অভিভাবক অবশ্যই শিক্ষক শিক্ষিকা, যারা মানুষের মতো মানুষ তৈরি করতে অন্যতম ভূমিকা পালন করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এভাবে যেভাবে এবং আপনারা স্কুলটা পরিচালনা করছেন, চাইবো স্কুলটা আরও ভালোভাবে পরিচালিত হোক, আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই এলাকার তারা এই স্কুলে আসুক। অনেক জায়গায় আমরা শ্যামবাজারে একটা স্কুল আছে, অশোক শিশু শিক্ষা কেন্দ্র, দেখি রামজীবনপুর থেকে শুরু করে অন্যান্য বহু দূর দূর থেকে ছেলে মেয়েদের সেখানে বাবা মারা দিতে আসেন গাড়িতে। তাদের যে ঘরের যে অভাব, সেই ঘরের অভাব সত্ত্বেও তারা বাড়ি যে ঘর সেই ঘরের যে চাতাল রয়েছে সেই চাতালে বসে তারা ক্লাস করে, কিন্তু পড়াশোনার মানটা এত হাই সেই চাতালে বলে ক্লাস করে তা সত্ত্বেও বাবা মারা ওখানেই পড়তে দিয়ে পাঠায়, জানে যে ওখানে পড়লে পরে আমার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করবে। তো সেই পরিবেশটা এই স্কুলে যারা এই স্কুলে যারা শিক্ষক তাদেরকেও সেই পরিবেশটা তৈরি করতে হবে এবং তাদের অবশ্যই সহযোগিতা করতে হবে, অভিভাবক সহ আমরা যারা রয়েছি আমাদের সকলকে। তাই আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।